বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হচ্ছে নতুন হেলিকপ্টার। এর নাম Mi-171SS গানশিপ হেলিকপ্টার। বাংলাদেশের বিজিবির জন্য রাশিয়া থেকে আরও দুইটি M1-171HS গানশিপ হেলিকপ্টার কেনা হচ্ছে। M1-171SS হলো একটি অত্যাধুনিক গানশিপ হেলিকপ্টার। এর সাধারণত মিলিটারি ট্রান্সপোর্ট হেলিকপ্টার হিসেবে বেশি পরিচিত। এতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 2X Kilomop 23V 117VM টার্বোশ্যাফ্ট। এটি সর্বোচ্চ 4000 কেজি পর্যন্ত কার্গো পরিবহন করতে পারে। এছাড়া 36 জন ট্রুপস বা 12 জন সেনা বহন করতে পারে। M1-171SS যেমন একাধারে সেনা পরিবহন ও অস্ত্র বহন কাজ করে, তেমনি ট্রুপস বা সেনাদের নিরাপত্তার জন্য শত্রুপক্ষের উপর হামলাও করতে পারে। অস্ত্র হিসাবে এর রয়েছে শাটম ভি মিসাইল, 80টি আনগাইডেড S-8 রকেট, 1X GHS-23L অটো ক্যানন যা 500 রাউন্ড ফায়ারিং করতে সক্ষম। এছাড়া এটাতে জানালার পাশে 7.62mm PKT মেশিন গান থাকে। একটি PK মেশিন গান যা একজন ক্রু পরিচালনা করতে পারে এবং আরেকটি RPK মেশিন গান থাকে। M1-171 সর্বোচ্চ 580 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এরকম 5টি M1-171SS গানশিপ হেলিকপ্টার অর্ডার দেওয়া হয়েছে, যা 2019 সালের শুরুতে বিমান বাহিনীর কাছে পৌঁছাবে। তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 5টি এবং বাংলাদেশ বিজিবির জন্য আরও 2টি, টোটাল 7টি বাংলাদেশে সংযুক্ত হবে। আমি নিজে পার্সোনালি মনে করি যে বিজিবির জন্য এই 2টি হয়তো ইনাফ না, কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেমন মায়ানমার এবং ভারতের প্রেক্ষাপট বিবেচনা করে বর্ডারে আরও বেশ কিছু অত্যাধুনিক গানশিপ হেলিকপ্টার প্রয়োজন রয়েছে, যেটা আমি পার্সোনালি মনে করি। তাই হয়তো আরও বেশ কিছু সংযুক্ত হলে ভালো হতো। তারপরও বর্তমান দিক বিবেচনা করে 2টি গানশিপ হেলিকপ্টার, যেটা কিনা বর্তমানে আমার মনে হয় আপাতত মিয়ানমারেই ভালো হবে, মিয়ানমার এরিয়াতে রাখাটাই সবথেকে ভালো হবে, এবং আপাতত দাদাবাবুদের সাথে কোনো প্রকার ঝামেলা যেহেতু আমাদের নেই, তাই আমরা সবসময় তাদের ভালো চাই, তারা আমাদের ভালো চায়। আমরা মায়ানমারকে নিয়েই আপাতত টেনশনে রয়েছি এবং আমরা আশা করি এই 2টি M1-171 গানশিপ হেলিকপ্টার আমাদের আর্টিলারিতে ইউজ করার সময় এটা আমাদের অনেক কাজে লাগবে। আপনাদের কার কী মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।